আগামী 5ই আগস্ট শনিবার বিজেপির ছোট বড় মাঝারি সেজো মেজো বুথ থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে ব্লক থেকে বিধানসভা থেকে জেলা থেকে রাজ্য আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন বাড়ি থেকে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না গণ ঘেরাও 5ই আগস্ট অভিষেক একটা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছে কিন্তু আমি বলবো এটা ব্লক ওয়াইজে করতে বুথ ওয়াইজ না করে সিম্বলিক করবে 1 কিলোমিটার 100 মিটার দূরে ইলেকশন যেমন 100 মিটার দূরে ক্যাম্প হয় 100 মিটার দূরে যাতে কেউ বলতে পারবে না যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে এটা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে ঘেরাওয়ের রাজনীতি আমরা পশ্চিমবঙ্গে ছোটবেলা থেকেই দেখি অভ্যস্ত কোথাও কারখানার গেটে ঘেরাও কখনো থানা ঘেরাও কখনো রেল স্টেশন ঘেরাও কখনো বিডিও অফিস ঘেরাও ঘেরাওয়ের রাজনীতি চলছেই গত 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি দুটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং দুটি হচ্ছে ঘেরাওয়ের কর্মসূচি একটি হচ্ছে দিল্লিতে ধর্ণা যে ধর্ণাটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে এই বাংলার টাকা এবং এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই সেটা করতেই পারে সমস্ত দলই নানা রকম রাজনৈতিক কর্মসূচি নিতেই পারে কিন্তু তারপরে তিনি যে আরেকটি কর্মসূচি ঘোষণা করলেন 5ই আগস্ট যে কর্মসূচি যে ব্লকে ব্লকে যে সমস্ত বিজেপি নেতা রয়েছে তাদের বাড়ি ঘেরাও কর্মসূচি একটি দল তার বিরোধী দলের সমর্থকদের মানে একটি দল তার সমর্থকদের কি কি বলতে পারে বিরোধী দলের সমর্থকদের বাড়ি ঘেরাও করো তাহলে তো সেই পরিস্থিতিটা কি তৈরি হবে সেখানে তো হিংসা বাড়বে এবং যে হিংসা আটকানো প্রশাসনের পক্ষেও খুব অসম্ভব বলেই মনে হয় কারণ এই রকম যদি হিংসা দুপক্ষের মধ্যে হিংসা হলে প্রশাসনকে সেখানে কিভাবে সামলাবে তো তা নিয়েও নানা প্রশ্ন উঠবে কিন্তু সমস্ত দলেরই যে বিভিন্ন কর্মসূচি নেওয়ার সময় যে যে বিষয়গুলি মাথায় রাখা উচিত যে সাধারণ মানুষের অসুবিধে হয় এরকম কোনো কর্মসূচি যাতে না নেওয়া হয় এটা প্রত্যেক রাজনৈতিক দল সেটা মাথায় রাখে কিন্তু এই রকম কর্মসূচি নিলে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই কর্মসূচি বুঝতে পেরেছেন যে এতে হিংসা বাড়তে পারে হিংসা হতে পারে প্রশাসনের পক্ষে সেই হিংসাকে মোকাবিলা করাও খুব সহজভাবে হবে না সেই কারণে তিনি বলেছেন যে না ওইটা করবে কিন্তু 100 মিটার দূরে করতে হবে সত্যি এরকম যে কর্মসূচি নেওয়াটা কোনো রাজনৈতিক দল বিশেষ করে যারা ক্ষমতায় রয়েছে রাজ্যে যাদেরকে মানুষ এত পাওয়ার দিয়েছে এত ক্ষমতা দিয়েছে তারা এইভাবে কোনো কর্মসূচি কি নিতে পারে আজ আমাদের আলোচনা এই বিষয়টাই নিয়ে আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপ দা স্বাগত জানাচ্ছি অরূপ দা যেটা এই যে দেখছি ঘেরাওয়ের রাজনীতি ছিল আছে থাকবে কিন্তু প্রশ্নটা হলো যে কারখানার গেট ঘেরাও হয় থানা ঘেরাও হয় প্রশাসনিক ভবন ঘেরাও হয় সেগুলো একটা জায়গা যে ঠিক আছে এটা রাজনৈতিক কর্মসূচি কিন্তু একটা দল আরেকটা দলকে যে বলছে দলের সমর্থকরা আরেক দলের সমর্থক বা নেতাদের ঘেরাওয়ের কথা বলছে এবং এর ফলে যে রাজনৈতিক একটা সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতি কতটা মানে বজায় থাকবে সেটা যেমন একদিকে যেমন আজকে আমরা দেখলাম যে উন্দার বিধায়ক অমরনাথ সাহা বাঁকুড়ার যে উন্দা হ্যাঁ তিনি বিজেপি বিধায়ক অমরনাথ সাখা যে কথাগুলো বলছেন যে বিমা করে যাবেন যদি বিজেপি নেতাদের ঘেরাও করতে যান অন্যদিকে পরের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করার কথা বলেছে বিজেপি মানে এই যে একটা মানে সেই তো হিংসার পর্যায়ে পৌঁছে যাবে না এই বিষয়টা বিপ্লব, হিংসার পর্যায়ে নিশ্চয়ই পৌঁছাবে, সেটা নিয়ে আমরা আলোচনাও করবো। কিন্তু আরেকটা ভাবনা আমাকে
যেটা এই ঘোষণার পর থেকে যেটা ভাবাচ্ছি সেটা হচ্ছে, ধরো শুভ্রাংশু, শুভ্রাংশু রায় তাহলে কি ওর বাবাকে ঘেরাও শুরু করবে? এবং সেক্ষেত্রে হলে এখনো পর্যন্ত মুকুল রায় দিল্লিতে গিয়ে নিজেই বলে এসেছেন যে আমি বিজেপিতে আছি, তাহলে কি করবে শুভ্রাংশু? কি বাড়ি থেকে না, বেরিয়ে গিয়ে ওই দিন তো একশো আবার মিটার 21-এর মঞ্চে একদম শেষ দিকে না সে তো শুভ্রাংশুর গেছিল বাবাকে দর্শক হিসেবেও যেতে নিয়ে পারে, এসেছে। আমি যদি মুকুল রায় শেষ ভার্সন বা এ করি সেটা হচ্ছে দিল্লিতে, সেখানে শুভ্রাংশু কি করবে, বাবাকে বাড়ি থেকে বার করে দিয়ে করবে মেয়ে, নাকি নিজে বাড়ি থেকে গিয়ে করবে? কারণ দলের নির্দেশ তাকে তো মানতেই হবে, না, ফলে তাকে আরেকটাও তো তো তোর বাবাকে আরেকটাও ঘেরা। আছে বিষয়, হ্যাঁ যে হ্যাঁ অর্জুন সিং তার ছেলে তো বিজেপি হ্যাঁ বিধায়ক, তিনি কি করবেন? সত্যি তাই, সেটা ও অর্জুনদারও সমস্যা, অর্জুনদা কি করবে, ছেলেকে কি বাড়িতে ঘিরে রাখবে না কি করবে, সেটা নিশ্চয়ই আমরা অর্জুন সিং বা শুভ্রাংশুকে বিষয়ে জিজ্ঞেস করে নেব। শিশিরদার নয় বয়স হয়ে গেছে বুঝলাম, শিশিরদা হুম তৃণমূলে থাকলেও, যদিও শিশিরদা এখন তৃণমূলের কোনো প্রোগ্রামে যায় না, হুম কিন্তু অর্জুনদা বা শুভ্রাংশু তো এই প্রোগ্রামে এসেছিল, ফলে তাদের কাছে কিন্তু এটা খুব গুরুতর আর কি, দল তাদের সামনে খুব গুরুতর একটা টাস্ক দিয়ে দিল। তো ঠিক আছে, দেখা যাক কি করবে, আমরা লক্ষ্য রাখবো 5 তারিখ এই দুজন কি করবে, মুকুল রায়ের শরীরও খারাপ। তো তখন বিপ্লব, যেটা আমার মনে হয় যে ধরো এই যে রাজনীতি, এটা বাংলা বা বাঙালি বাংলা সংস্কৃতির সঙ্গে যায় না বিপ্লব, যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে মিশে আছে ঔদ্ধত্য, এই রাজনীতির মধ্যে মিশে আছে হিংসা বিপ্লব। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, রাজনৈতিক শত্রু নয়। আমাদের যেটা আমরা বলি যে রাজনৈতিক শত্রু, রাজনীতিটা কেন শত্রু মিত্র হবে? রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, রাজনীতিটা মতাদর্শের লড়াই, আদর্শের লড়াই, তোমার যে ভাবনার লড়াই, কর্মসূচির লড়াই, কিন্তু এখন যেটা হয়ে গেছে যে প্রতিপক্ষ মানেই সে হচ্ছে শত্রু শত্রু। শিবির বলে হুম দাগিয়ে দেওয়া, হুম শত্রু শিবির বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই ধরনের মন্তব্য, এটা আমি কোনো সময় পরিণত মন্তব্য বলতে রাজি নেই, অপরিণত মন্তব্য আরো হিংসাকে বাড়ায় বিপ্লব, আরো হিংসাকে ডেকে আনে বিপ্লব। তোমার যদি মনে আছে বিপ্লব, আমি সেটা হচ্ছে বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একবার ওনার বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন, বুদ্ধবাবুর বাড়ি ঘেরাও, সে একটি ঘটনাকে কেন্দ্র করে। তো বাংলার রাজনীতিতে সবসময় যেটা কমে যাচ্ছে বিপ্লব, সেটা হচ্ছে শিষ্টাচার, একে অন্যকে সম্মান করা, যে সেটা যে কোনো বিরোধী দলেরই হতে পারে বিপ্লব, আমরা একাধিক ঘটনা দেখাতে পারি, সেটা জ্যোতি বসু বিধান রায়ের সময়কার হতে পারে, আমরা প্রচুর ঘটনা পড়েছি বা সিনিয়র সাংবাদিকদের মুখে শুনেছি, সেটা জ্যোতিবাবু সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় হতে পারে বা তার পরবর্তীকালেও হতে পারে, একের পর এক বিধানসভায় প্রচুর আছে। কিন্তু কোনো সময় রাজনীতিতে এমন কোনো জায়গা হতে হয়নি যে তুমি আজকে যেটা বলছো যে বিজেপির এমএলএ একরকম বলছে, তৃণমূলের আর একটা এমএলএ একটা বুঝে নেবো, কেটে দেব, তাতে ধরো নেতা বা মন্ত্রী তাদের কিছু কোনো সময় শোনা যায় না, কিন্তু হয় যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে, যাদের লড়াইটা প্রতিদিনের, যারা বুথ স্তরের কর্মী, যারা মণ্ডল স্তরের কর্মী, যারা বুথ আগলে থাকেন, তাদের কিন্তু লড়াইটা প্রতিনিয়ত বুঝতে হয়, কারণ তাদের লড়াই একদিকে শাসকের দলের বিরুদ্ধে, আর এক আর একটা তাদের হচ্ছে পুলিশ বা প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব যে এই কথাটা যেটা আনবে আরো হিংসাকে আরো বাড়াতে সাহায্য করবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন বলেই তিনি পুরো বলেছেন যে এটা একটা টোকেন জায়গায় নিয়ে যাওয়ার কথা হ্যাঁ, বলেছেন, কিন্তু তিনি বলেছেন অন্যান্য, হ্যাঁ ১ কিলোমিটার আগে প্রতীকী হ্যাঁ তাই তো অবরোধ বললাম, করা হবে, যাতে কোন শান্তি বজায় থাকে, কোন রকম হ্যাঁ আমি অশান্তি সেটাই না বলছি, হয়। হ্যাঁ ধরো এখানে হুম এখানে যদি কিছু হলো, কোনো কর্মীর ওপর আঘাত হলো, ফলে সেটা শুধুমাত্র এখানে না, বিজেপি তো আজকে সারা দেশে আছে, এরপরে যদি বিজেপি কোনো পাল্টা কর্মসূচি নেয় যে দিল্লিতে আমরা ঘেরাও করবো, এমপিদের বাড়ির বাইরে বার করতে দেবো না, তাহলে তো আরো হিতে বিপরীত হবে। ফলে এই যে রাজনীতি, এই রাজনীতিটা বিপ্লব হিংসা বাড়াবে বই কমাবে না। ফলে আদতে কি হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বিরোধী দলের মনোভাব এখনো পর্যন্ত বুঝতে পারেননি, কারণ যেহেতু ওনার রাজনীতিটা শুরুই হয়েছে শাসন ক্ষমতায় আসার পর বা শাসক হয়ে আসার পর, ওনার রাজনৈতিক রাজনীতি বলো, রাজনৈতিক উত্থান বলো, সবই কিন্তু সরকারে থাকার সময়, সরকার পুলিশ প্রশাসন সবই হাতে, ওনার রাজনীতি এখন তো রাজনীতিতে পুলিশ প্রশাসনও ব্যবহার হচ্ছে বিপ্লব, পঞ্চায়েত ভোটে তো আমরা তার প্রমাণ দেখলাম। ফলে বিরোধী অবস্থায় রাজনীতি করা আর শাসক হিসেবে রাজনীতি করার কি পার্থক্য, উনি এখনো সেটা ভালো করে শেখেননি বা বোঝেননি।
তাই জন্য সরাসরি যে বলা যে এটা বিরোধীদের ওপর কি আঘাত আনবে বা কর্মীদের ওপর কি আঘাত, লক্ষ লক্ষ কর্মী এসেছে তাদের সামনে এই বার্তা কিভাবে নিয়ে যাবে সেটা বোধ হয় উনি বুঝতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনের পলিটিশিয়ান, উনি বুঝেছেন বলে উনি কিন্তু সেই জায়গা থেকে অনেকটা সরে এসেছেন বিপ্লব। কিন্তু আমার ওই যে আবারও বললাম বিপ্লব চিন্তা ওইটা নিয়ে, দলের নির্দেশ মেনে শুভ্রাংশু কি করবে বিপ্লব? আর সত্যি মুকুলদার এখন শরীরও খারাপ, আমরা যে দেখি নানা জায়গায়, কিন্তু মুকুলদাকে বা কিভাবে রাখবে সেই চিন্তাটা কিন্তু 5 তারিখ পর্যন্ত আমাদের সেদিকে লক্ষ্য রাখতেই হবে। একদম, আমরাও সেদিকে লক্ষ্য রাখবো। সত্যি শুভ্রাংশু রায় কি করেন, মুকুল রায় শুভ্রাংশু রায় কি করেন সেটা যেমন একদিকে, অন্যদিকে আবার অর্জুন সিং তার পুত্র এখন তো বিজেপিতেই রয়েছে, তিনি কি করেন? আর সেই সঙ্গে আমরা দেখব যে এই যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি কতটা বজায় থাকে, এতে হিংসা বাড়বে না তো? এরকম ধরনের কোন রকম কর্মসূচি যা রাজ্যের হিংসাকে প্রশ্রয় দেবে সেটা, আর সম্প্রতি যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা হয়েছে সেই হিংসার পরে এরকম একটা কর্মসূচি নেওয়া কতটা যুক্তিযুক্ত রাজনীতিবিদদের, সেটা বোধহয় আরো একবার ভেবে দেখার উচিত। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।